আরে বোকা, আগুনটা জ্বালা, এটা গরম হইতে হবে তো। পেঁয়াজ খাওয়া দিয়ে কথা না, তুই ফ্রাই করে খাইস, যেগুলো জিনিস বয়ে খাইস না, বাট আলু খালি ভাজা খাইস, সিদ্ধ খাইস না, কি বলিস তুই? কি করবি লোকটা বললো হাতিতে এদিকটাই প্রথমে আসবে, কোনো খবর দেবে ওদের, আমাদের খবর দিতে হবে। ঘাটাবো কি তুই? না বলে হাতা নিয়ে আসিস, হাতা আমাকে বলছিস তুই? ওই শালা, তোকে বললাম না যে হাতা খুনতি, বলে হ্যাঁ, তুই বললি হ্যাঁ, ওগুলো তো সব আমার কাছে। শাল কাঠের থেকে ভালো আর কি আছে বল? হ্যাঁ, কাঠের চামচ দিয়ে জানি না ভাত খায়, এই ঢুকতেছে ওগুলো মতো, পারবো পরিষ্কার করা নেই, কাঠের কাঠ ভাঙিয়ে ভেঙে ঢুকতেছে এটার মধ্যে, ভাঙছে দেখি। আরে বালটা আমার ইচ্ছে দেখি, একটু ভইছে দে বাল, পাথরের মধ্যে ঢুকতে প্লেন হয়ে যাবে। একদিন আগে তাহলে কি বলে ইয়ে করতে লাগতো, একটুখানি মার্কেটিং করে নিতে লাগতো, সেদিনই শুক্রবার দিনে আমরা ভুল করছি, শুক্রবার দিনে আমরা সন্ধ্যাবেলা সব জিনিস কিনে কিনে ভালো ইয়ে করে নিতে লাগতো। কিনবি বলো নাকি এখনটা? নিবাস না? নিবে নাকি এখন? কিন্তু জায়গাটা ছোট না, তাও চূড়াটা একটু বড় বানাইছি। আমি মালটাকে বললাম যে একটা দেশি মুরগি পেলে দিয়ে যাও, ও তো মনে হারিয়ে গেছে, উল্টে আছে এখন। মালটা যাই দিলাম নাকি একবার? হ্যাঁ, গেলে কেমন বলবো, একবার গিয়ে ঘুরে আসবো। তুই দেশি মুরগি যদি পাওয়া যায় একটা? হ্যাঁ, তুই রান্না করে দিয়ে দে, রান্না আমি করতে হবো। ভাল, রান্না করার জন্য মশলা ফসলা কই লাগবে ভাই? ভাল, মশলা পাতি লাগবে না, কড়াই লাগবে না, ভাল হাড়ির মধ্যে দেশি চিকেন রান্না বাইরে রাখবি কই? ভাল, এরকম একটা স্ট্যাটিক থাকবে, একটা নর্মাল, একটা স্ট্যাটিক থাকবে, একটা নর্মাল, একটা ধরবি উল্টা খাচ্ছি কেন? উল্টা খাচ্ছি কেন?
বাজে সাড়ে পাঁচটা জলটা বাইরে গেল মুড়ি কত দিয়ে আনলি তিনশো পঁয়ত্রিশ ওই দুই কিলোমিটার গেলি যা মুরগি আনতে আমার সব মারি তো কেন এই কানা বাড়িতে মুরগি বানানো নাও এই জায়গায় টেন্টটা খুঁজে পেলে কিভাবে লাইট দিকে নিচে রাখ নিচে দেখা সামনে বস সামনে বস কোন ছাপ কিন্তু ছাড়া যাবে না বুঝছি বাবু রাত্রে বেলা চিতা আসবে তাহলে সব জলে আরে কাছে আটকেছে জল পারবে না তখন যাবে না চুলা জ্বলবে আজকে যে বৃষ্টি হচ্ছে সেটাই তো কথা বাকি সব তো রেডি করে রাখ পরে দেখা যাবে নাহলে গ্যাস লাইটার দিয়ে বানাবো কমছে বৃষ্টি একটু দেখতো অল্প মনে কমছে হ্যাঁ অল্প কমলে শুরু করে দিবো পোকা ঢুকছে আবার থাক বন্ধ করে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে বন্ধ করে পোকা ঢুকে যাচ্ছে কতগুলো পোকা ঢুকলো রে অনেক পোকা ঢুকে গেছে বৃষ্টি না কমলে কি এভাবেই পুরা পুরা খেতে লাগবে হ্যাঁ মুরগি তো সারা তো শেষ হবে না এটা এরপরে কি টেন্টে আগুন লাগাই দেবো নাকি তাই কিছু একটা করতে হবে এটা আবার দেখে নিতে হবে কনফার্ম যে ঠিকঠাক ফ্রাই হলো কিনা মানে পুরো মাংসটা জ্বলা চাই লাইটারটা শেষ করিস না ফাইন ফাইন ইটা দেখাইছ না পিঠে দেখা যেতেছে নাকি ভাই বুড়ি হয়ে গেছে ভাই কিছু করার তাই তুই কি অডিশন দিচ্ছিস নাকি বল সিরিয়ালে অ্যাক্টিং করার জন্য ইয়েস বেবি ইয়েস কেমন টেস্ট কেমন টেস্টি আমাদের আমাদের এটা বানা লেগ পিস দিস इसमें लेग लुक का कोई मतलब नहीं है सिर्फ इसका जिसमें सिर्फ मांस मांस हो ऐसा बंगाली मारी दुई पे पेटे पोल ले हिंदी वाला शुरू कर दे है नहीं ठीक बोल चीज दुई पे पेटे पोल ले हिंदी और बंगाली प्योर बांग्ला बोलते कौन बोले ऑफिस ना ना जब पावना दर्द हो रहे ओ রান্না তো হবে বৃষ্টি হয়েছে কি হয়েছে হালা বৃষ্টির মধ্যে লোক মরাও তো পুরায় নাকি মরা পড়াতে পারলে রান্না হবে না এটা কি তুই প্যাক বানাইছিস পাটিয়ালা পাটিয়ালা না এটা তো কানাডা প্যাক হয়ে গেছে পুরো দুই হাতে ধরতে লাগে বলছিলাম গ্লাসটা নে ভুলে গেছিস তোকে বলছিলাম এক লিটারের বোতল নে সেটাও ভুলে গেছিস দুই লিটারের বোতল মাংসটা কিন্তু টেস্টি হয়েছে আমি জ্বালালি না হ্যাঁ চলো তুই আগে বলতি না আমি লাইটার কয়েকটা নিয়ে আসতে পারবো একটা উঠাও লাইটার দিয়ে হয়েছে আজকে চিয়ার্স চিয়ার্স এক হাতছে নেই এক হাতছে নেই দো হাতছে আবার ভালো হিন্দি হ্যাঁ চলো 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 মামু চলো হ্যাঁ দু হাত দিয়ে নাও দারুন সব দিয়ে রাখছি ভাই তোকে এখন আমি ভিতর থেকে বসে বসে খালি তোকে সাপ্লাই দিব বাস তেল দিয়ে দিলাম তেল দিয়ে দে একটু রাখবো কি না হ্যাঁ বাবা একটু রাখতেই হবে বাস হ্যাঁ ঠিক আছে ওইটুকু রাখ কিরে ভাই নিভে গেছে তো ঢুকে না
খুনতে তো দিলাম না কি এটা না তো উল্টায় না তো পাল্টায় প্লেটে প্লেটের মশলাগুলো দিয়ে দে সব হ্যাঁ দিদি এটাতে জল লাগবে জল আচ্ছা এটা এইভাবে রাখি জলটা পরে যেটা জমবে সেটা দিয়ে দেবে মনে হয় জলটা মানে কম করতে হবে কাটাটা কাট না আলুটা ফটাফট কাট ভাই কয় মিনিট লাগলো হয়ে গেল তো আলু কাটা মানে হয়ে গেল আরো দিব আমাকে কিন্তু লেগ পিস দিবি ভাই চিকেনটা কোথায় যাবে ভাই ওটা তো একটাই পিস আছে টোটাল একটাই পিস নাকি টোটাল একটাই পিস ভাই ভিয়েন এটা ভাবটা দেখায় আরে হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানিটা দেখো চিকেনটা আছে না চিকেন আছে নাকি চিকেনটা কই গেল চিকেনটা ভাই খুলি খুলি আসছে সুন্দর হ্যাঁ সুন্দর খুলি খুলি আসছে এই কে কাজ করে না উল্টা দে না এটাকে ওই স্যালাড কাটছিস কতক্ষণ সেই তো বুঝলি তাই না এতক্ষণ লাগলো বুঝাইতে মাঝে এদিকে কি করতে হবে ব্যাপারটা বুঝছিস তো হাতি আসুক তেন্দু আসুক হ্যাঁ যা আসুক অজগর আসুক তোকে জাস্ট খবর দিতে হবে বোঝা গেল ব্যাপারটা কে ঘুমা বলি নাকি না ভাই তুলছি তো কয়টা বাজে পাহাড়া কে দেবো তাহলে নিজের গোশ দিয়ে আটকা দ্যাটস ইওর প্রবলেম আজ হাতি আসে তারপরে আমি আটকাবো সে হাতি আসুক সেই পাতি আসুক যে যাই আসুক আজ সব আসলে কাটার দিয়ে আজকে পুরো মুরগি কাটে মুরগি কেটে বলা বিরিয়ানি হলো ঘুমাবো নাকি আর কি ভাই চলো তাহলে নাইট ল্যাম্প অন করে দিই নাকি হ্যাঁ একদম নাইট ল্যাম্প একদম নাইট ল্যাম্প অন করে ঘুমাবো বলে লাইফ ইজ লাইফ বলতে মনে হচ্ছে বুঝলে ট্যাগ ডাউন বাই মাই ফ্রেন্ডস গুড নাইট একদম লাল লাইট অন করে নাইট ল্যাম্প জল বাঁচানোর গেল না হ্যাঁ চল তাহলে জলটা ভরতে দুধ যেতে হবে একদম পাহাড়ে বোতলটা ডাল্লু ডাল্লু
সকালবেলা উঠেই না, জল নাই, মাথা গরম হয়ে গেছে, বুঝছিস তো? সারাত্রি জল এত কম কম খায়ও তাও সকালের জন্য জল বাঁচানো গেল না। চলো তাহলে, চলো ছাতা থাকবে না, দুপুরে যাবে the one.